বলি রে, দেখাবো না মানে? দেখাবো তো বটে, তবে একটু একটু করে সুতো ছাড়বো আর একটু একটু করে দেখাবো, দুটোই একটু একটু করে দাঁড়িয়ে দাঁড়িয়ে, বুঝলে? তারপর লাটাই গোটাবে নাকি? ওমা, লাটাই কেন গোটাবো? তুমি না সত্যি বোকা হয়ে যাচ্ছ। ভালো করে শোনো, সুতো ছাড়তে ছাড়তে একটা সময় বোকাটা বুঝেছি, এবার বোকাটা ঘুড়িটা লুট হয়ে যাবে। একদম ঠিক, খুব ইন্টেলিজেন্ট তুমি, লুট হয়ে যাবে। তখন লোকে বুঝবে কোনটা মুখ আর কোনটা মুখোশ। আমি যা বলি তা ঠিক বলি সেটা লোকে তখন বুঝতে পারবে। বাই বাই তানিয়া। ওরা তোকে পড়িয়ে দিল কিরকম কিরকম? আরে কুর্তি কুর্তি বাচ্চা, কত কৌতূহল তাদের। আন্টি তোমার নাম কি? আন্টি তোমার বাড়ি কোথায়? আন্টি তোমার বাড়িতে কে কে আছে? আসলে প্রথম দেখেছে তো। এদিকে আমিও প্রশ্নের উত্তর দিতে দিতে নাজেহাল। শুভমের কথা তো বলতেই ভুলে গেছি। শুভম? শুভম কে? আমার স্কুলের বন্ধু গো, জানো চাইল্ড সাইকোলজিতে রিসার্চ করছে, জানো অনেক বড় জায়গায় যেতে পারত কিন্তু যায়নি, সাধারণ মানুষের সাথে থাকবে বলে। কিন্তু এক নম্বরের বিটকেল বদমাইশ, জানো আজকে আমার চুল টেনে দিয়েছে আইসক্রিম খেতে খেতে। চুল টেনে দিয়েছে? তবে আমিও ছেড়ে দেবো নাকি, দিয়েছি মুখে আইসক্রিমটা থেবড়ে। আইসক্রিমটা মুখে একদম থেবড়ে দিলি? আরে বাহ, তোমার তো বেশ কুট বুদ্ধি দেখছি তানিয়া। একেবারে মহাভারতের শকুনি এই ভারতে তানিয়া হয়ে জন্মেছে। খবরটা কারুর কাছ থেকে কেউ জানার আগে তুমি সবাইকে দিয়ে দিলে। বাহ চমৎকার, কিন্তু ব্যাপারটা তুমি যত সহজ ভাবছো তানিয়া, অত সহজ বোধহয় নয়। কেন কি, রাজুকে তো আমি জানাবো, আমি আর আমার মতো করে। কি তানিয়া, প্রথম দিনে স্কুলের এক্সপিরিয়েন্স কেমন? দারুণ, ফাটাফাটি। শোনো না মা, বলছি দেখো তোমার ওই ময়দা চিনি ডালডা। এক মিনিট, আমি খাবারটা দিয়ে নিই একটু রাজু। তোমার ওই ময়দা ডালডা ডিম আর চিনির সাথে আরেকটা যেটা খুব দরকারি সেটা হলো তোমার বেকিং পাউডার, ঠিক আছে? খুব বেশি না, এক চামচ। আর শোনো না মা, প্রথমে কি করবে, ওই ময়দাটার সাথে এক চামচ বেকিং পাউডার মিশিয়ে ওটাকে, ওটা দিয়ে একটা বেসিক্যালি ক্রিম তৈরি করবে। তানিয়া কি আমাকে এড়িয়ে যাচ্ছে? না, ও যেমন মেয়ে তাতে তো ওর পুরনো বন্ধুদের কথা নিজে থেকে সব ভুলে দেওয়া উচিত। তবে কি বৌদির কথা? তানিয়া আমাকে কিছুই বলতে চাইছে না, হয়তো ইগনোর করতে চায়, কিন্তু কেন? তারপর যে মিক্সচারটা আমরা বানালাম সেটাকে ওভেনে দিয়ে আমরা টাইমার সেট করে দেবো। ওকে রে, এ রাজু তুই তো খাবারটা পুরো খেলি না। মা আমার খেতে ইচ্ছে করছে না, আসলে অফিসে একটা মিটিং ছিল সেখানে একটু বেশি খেয়ে ফেলেছি তাই জন্য। আর রাজু আমার সঙ্গে রাগ করলো না তো? কেন রে? ওই যে তোমাকে কেক বানানো শেখাতে গিয়ে ওর সাথে আমি কথাই বললাম না বলে। যাকি, ও ভালোই করেছিস। এই ভালোবাসার মধ্যে না একটু মান অভিমান থাকলে ভালোবাসাটা গভীর হয়। কি রে, কি বলো? ঠিক আছে বাবা ঠিক আছে, একটু পরে চুপি চুপি গিয়ে ওর অভিমানটা ভাঙিয়ে দিয়ে আসিস।